كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. যে সম্মানিত ভাই জানতেছিলেন যে মহিলারা সালাত মসজিদে পড়বে নাকি বাড়িতে পড়বে, এই বিষয়ে যদি নাকি আমরা যে বুখারী মুসলিমের হাদিস দেখি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর যে ঘর মসজিদ থেকে তোমরা নিষেধ করবে না, আসতে চাইলে তাদেরকে অনুমতি দিবে। তবে এই বিষয়ে আরেকটি হাদিস আছে, এই হাদিসটা নিয়ে কেউ কেউ ভিন্ন মন্তব্য করলেও সকল হাদিসকে একসাথে করলে আমরা পাবো যে অবয়ুতুহুন্না খাইরুল্লাহুন্না, তবে মহিলাদের জন্য ঘরই উত্তম। তাহলে এখানে দুটি মাসালা, একটি হচ্ছে মসজিদে যদি নাকি কোনো বোন যেতে চান তখন ওনার স্বামী ভাই বা পিতা কেউ বাধা দিতে পারবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন বাধা দেওয়াটা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন যে তাদের জন্য তাদের ঘরই উত্তম। তবে সাথে আরও একটা বিষয় যোগ করতে হবে, সেটা হচ্ছে যে ঈদের সালাত মহিলাদের জন্য ঈদগাহে গিয়ে পড়াটা জরুরি, এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেখানে মহিলারা যদি নাকি ওড়না নিজে না থাকে অন্য থেকে ধার করিয়ে ওড়না পরে সে যাবে হেজাব করার জন্য, এবং বলা হয়েছে যদি নাকি তারা যে ঋতুবর্তী হয় অর্থাৎ মাসিক ঋতু থাকে বা যে গর্ভের পরে মহিলারা নেফাসের মধ্যে থাকে এমনও হয় তাইলেও তাদেরকে ঈদগাহে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এই গুরুত্ব দিক দিয়া মহিলারা ঈদের সালাতে যাবে, তবে যারা নাফাক অবস্থায় থাকবে তারা ঈদগাহের যে অন্যান্য মুসল্লিদের সাথে থাকবে না, এক ফাঁসে থাকবে, দোয়ার মধ্যে সামিল হবে, আমিন বলবে, নসিহত শুনবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। وانتشت روحي وصار الدمع يجري.